আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমি প্রায় 15 থেকে 20টি কাঠের বর্তমান দাম কত টাকা চলতেছে নভেম্বর মাসের 15 তারিখ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা প্রতি কেবি কাঠ বা প্রতি সিএফটি কাঠ বর্তমান বাজারে কত টাকা করে চলতেছে, তো চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, আমি এখানে লিখে রাখলাম আকাশি কাঠ প্রতি কেবি বা প্রতি সিএফটি 1800 থেকে 2000 টাকা। মানে ছোটো যে গাছগুলো এগুলো 1800 এবং বড় গাছ যেগুলো সার বেশি এগুলো 2000 টাকা। মেহগুনি কাঠ প্রতি সিএফটি বা প্রতি কেবি 700 থেকে 1200 টাকা, ছোটোগুলো 700 এবং বড় গাছ যে গাছগুলো আছে সার বেশি এগুলো 1200 টাকা। 3 নম্বর আছে পুরাতন লোহা কাঠ প্রতি সিএফটি বা প্রতি কেবি 4000 থেকে 5000 টাকার মধ্যে। 4 নম্বর আছে পারমিজ লোহা কাঠ প্রতি সিএফটি 4000 থেকে 7000 টাকার মধ্যে। ছোটো যে গাছগুলো আছে এগুলো মূলত 4000 এবং বড় যে গাছগুলো আছে সার বেশি এগুলো প্রতি কেবি 7000 টাকা হলে কিনতে পারবেন। 5 নম্বর আছে নাইজেরিয়ান লোহা কাঠ প্রতি সিএফটি বা প্রতি কেবি 1800 থেকে 2400 টাকা। 6 নম্বর আছে চিটাগাং সেগুন কাঠ প্রতি কেবি 3500 থেকে 5000 টাকা। 7 নম্বর আছে যশোর সেগুন কাঠ প্রতি সিএফটি বা প্রতি কেবি 3500 থেকে 5000 টাকা। 8 নম্বর আছে নিম কাঠ যশোর সেগুন কাঠ 2500 থেকে 3000 টাকা, নিম কাঠ 1500 থেকে 1600 টাকা প্রতি কেবি। 9 নম্বর আছে করুই কাঠ প্রতি কেবি 600 থেকে 1200 টাকা। 10 নম্বরে আছে কাঁঠাল কাঠ প্রতি কেবি 2400 থেকে 3000 টাকা। 11 নম্বর আছে ফুলগামারি কাঠ প্রতি কেবি 1500 থেকে 1700 টাকার মধ্যে। মানে ছোটো যে গাছগুলো এগুলো 1500 এবং বড় যে গাছগুলো আছে এগুলো 1700। 12 নম্বর আছে শিলকরই প্রতি কেবি 1800 থেকে 2000 টাকা। 8 নম্বর আছে আম কাঠ প্রতি সিএফটি 1200 থেকে 1500 টাকার মধ্যে। 14 নম্বর আছে কদম কাঠ প্রতি কেবি 800 থেকে 1000 টাকার মধ্যে। 15 নম্বর আছে মেরা কাঠ প্রতি কেবি 600 থেকে 900 টাকার মধ্যে। 16 নম্বর আছে জলপাই কাঠ প্রতি কেবি 1200 থেকে 1700 টাকার মধ্যে। প্রিয় দর্শক, আমি আজকে ভিডিওতে কাঠের বর্তমান প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনাদের এলাকায় মূলত কোন কাঠ কত টাকা করে সিএফটি বা কেবি চলতেছে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।